রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে খেলাঘরের জন্মদিনের পাশাপাশি আজকে কিন্তু আরেকটা খুশির দিন আরেকটা অন্য কারণে, সেটা হচ্ছে কলকাতা দর্পণ। কলকাতা দর্পণের আজকে ষষ্ঠ জন্মদিন। কলকাতা দর্পণের এই যে যাত্রা, যেটা প্রথম থেকে কিন্তু খুব মধুর হয়নি, খুব অনেক প্রতিকূলতা অতিক্রম করেই কলকাতা দর্পণকে এগোতে হয়েছে। খুব ভালো একটা কাগজ এবং কিছু সংখ্যক অনুরাগী আছে যারা নিয়মিত এই কাগজের সদস্য, তাদের সকলের ভালোবাসা এবং অবশ্যই আপনাদেরও সকলের শুভেচ্ছায় কলকাতা দর্পণ কিন্তু দেখতে দেখতে ছটা বছর পার করে দিয়েছে। আমার পাশেই, আমার চারপাশেই যারা রয়েছে তারা কলকাতা দর্পণ এবং খেলাঘর এই দুটো সংস্থার সঙ্গেই জড়িত। আসুন তাদের মুখ থেকেই শুনে নিই তারা কে কিভাবে জড়িত, অথবা আজকে এই ডাবল খুশির দিনে তাদের কেমন লাগছে। রিঙ্কিদি, তুমি বলো, কলকাতা দর্পণে তোমার প্রথম দিন আসা, বা তুমি যা বলতে চাও, আজকের দিনটাও খুব ভালো, দুটো আনন্দের অনুষ্ঠান আজকে একই দিনে। একদম প্রথম সংখ্যা থেকে আমি কলকাতা দর্পণের সঙ্গে জড়িত। আমি আজকে একটাই কথা বলবো, এখন জেনারেশন ওয়াই এর এই যে যুগটা, পুরোপুরি চ্যানেল নির্ভর আমরা হয়ে পড়েছি এই জায়গাটা। হ্যাঁ, একটা প্রবণতা হয়েছে। হ্যাঁ, একদম জেনারেশন ওয়াইরা এখন বোঝে মিডিয়াটা অডিও ভিজুয়াল যে ব্যাপারটা, কিন্তু আমাদের এই কাগজটাকে যে আমরা ছ বছর পর্যন্ত রাখতে পেরেছি, আমার মনে হয় যে এটাই মানে সবচেয়ে বড় পাওয়া, এবং আরও পরবর্তী ছ বছর যেন পারি এইটা চাই আর কি। নিশ্চয়ই আমরা সকলে তাই চাইবো, আর আপনারা যারা শুনছেন দেখছেন তারা নিশ্চয়ই আমাদের জন্য এই শুভকামনাটাই করবেন। আচ্ছা দিব্যেন্দুদা, দিব্যেন্দুদাকে তো খেলাঘরের সব অনুষ্ঠানেই দেখেছেন, কিন্তু কলকাতা দর্পণের পেছনে সবচেয়ে অগ্রণী ভূমিকা যার? আমাদের কলকাতা দর্পণের মাধ্যমে বিভিন্ন ধরনের গল্পকেই আনার চেষ্টা করি, বিভিন্ন ধরনের তথ্যকে তুলে ধরি, যে তথ্যগুলো হয়তো খুবই মনোরঞ্জক হবে, এমনকি শিক্ষামূলকও হবে। তাই যারা আছেন পাঠক, বা যারা মনে করছেন যে কাল থেকে পাঠক হবেন, তাদের প্রতি আবেদন রইল, কাগজটা পড়ুন, পড়ে কাগজের সঙ্গে যোগাযোগ করুন, চ্যানেল নির্ভর জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, ব্যাস এইটুকুনি আজকে বলব। নিশ্চয়ই, তবে আমরা সবাই এখনও মনে করি যে পাঠক কিন্তু এখনও হারিয়ে যায়নি, হয়তো আমরা সেই পাঠককে ধরতে পারছি না, তার কাছে পৌঁছতে পারছি না। আমার আশা, আমাদের সকলের আশা, যে এই চ্যানেলের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে তো আরও অনেক নতুন নতুন মানুষ আমাদের অনুষ্ঠান দেখবেন, এবং তাদের মধ্যেও সেই অজানা পাঠকদের আমরা খুঁজে পাবো, আপনারা আমাদের পাশে আসবেন, এটাই আমরা আশা করব। আচ্ছা, আরও অনেকেই আছেন এখানে। দাদা, আপনি যদি একটু আসেন। গায়েন্দা, কলকাতা দর্পণের সঙ্গে আপনি জড়িত দীর্ঘদিন ধরে, এবং ওনার একটা খুব বড় ভূমিকা আছে, সেটা ওনার মুখ থেকেই শুনি। যখন প্রথমে ইন্দ্রনীলদা আসেন ওখানে, ইন্দ্রনীলদা যখন আমার সঙ্গে পেপারের ব্যাপারে, ছাপার ব্যাপারে কথা বলেন, একটা জিনিস ওনার দেখেছিলাম, যেটা হচ্ছে ওনার দায়বদ্ধতা। যে কোনো প্রতিকূল পরিবেশে উনি ডেটটাকে কোনো মতেই মিস করতেন না, এবং ছাপার যে কোয়ালিটি, কোয়ালিটির দিকে ওনার যথেষ্ট নজর ছিল। অন্যান্য পত্রিকাও তো দেখেছি, পাক্ষিক পত্রিকা হিসাবে যেভাবে ডেটটাকে মেনটেন করা হয় না, কিন্তু ইন্দ্রনীলদা প্রতি যে সংখ্যাটা বেরোতো, তার যে ডেটের যে নিয়মিত দায়বদ্ধতা যে ওনার থাকতো, এবং ছাপার প্রতি ওনার যে লক্ষ্যটা, সেটা কিন্তু অন্যান্য পত্রিকার চেয়ে অনেক বেশি লক্ষ্য করেছি আমি। ফলে এই পত্রিকার সঙ্গে ওনারও যেমন একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে, ফলে আমারও যখন ছাপাটা হয়, আমি নিজেও এটাকে যতটুকু পারি দেখার চেষ্টা করি, সেটা উনার চাপে হোক কিংবা উনি যেভাবেই ভালো মনে করেন। এছাড়া অন্যান্য পত্রিকার চেয়ে উনার মানে ছাপার ধরন, লেখা, নিজে যেটুকু পড়েছি দেখেছি, সেটা সত্যিই আলাদা। আশা করি এর ভবিষ্যৎ আরও উন্নত হবে। অনেক ধন্যবাদ। এবার একটু এদিকে যাই, একজন খুদে আমাদের অনুরাগী, আমাদের বন্ধু তো আছে, কিন্তু এখানে রয়েছেন মৌসুমীদি। যে সময় থেকে আমি আছি, হয়তো তখন কলকাতা দর্পণের বয়স ছিল 6 কি 7 মাস, কিন্তু আমি এটুকু বলবো যে কলকাতা দর্পণ আমাকে প্রথম পেশাটাকে চেনাতে শিখিয়েছে, প্রথম চাকরি যদি বলা হয়, প্রথম রোজগার, এবং সেই রোজগার দিয়ে কিন্তু আজ কিছু না হোক আমি আমার নিজেকে চিনতে শিখেছি। আর সেই আরেকটা কথা আছে, লেজ, লেজের আমি, লেজের তুমি, লেজ দিয়ে যায় চেনায়, কলকাতার লেজে আমরা সবাই রয়েছি, এবং এখনও পর্যন্ত সেই সম্পর্কটাকে বেঁধে রাখতে পেরেছি, এটাই বড় কথা। Thank you.
पहचानो जरा पहचानो मैं हूँ डॉन। अरे नारे तालियां लगाइए। কলকাতা দর্পণ এবং খেলাঘর এই পরিবারের সঙ্গে জড়িয়ে আছেন এমন অনেক মানুষ যারা সেভাবে প্রত্যক্ষভাবে হয়তো কাজ করেননি, কিন্তু শুধু ভালোবাসেন এই দুই সংস্থাকে এবং তাদের সাথে জড়িত মানুষদের। আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনারা নিশ্চয়ই দুলাল শাড়ি সিলেকশনে মাঝে মাঝেই গেছেন কেনাকাটা করতে, বেহালার ওপরে, বেহালা থানার উল্টো দিকে, খুব জনপ্রিয় একটা দোকান। উনি হচ্ছেন দুলাল শাড়ি সিলেকশনের অন্যতম কর্ত্রী বৌদি, আমাদের সকলের খুব প্রিয়। ওনাকে জিজ্ঞেস করছি, উনি কিন্তু অনেক দূর থেকেই আমাদের এই আজকের জন্মদিনের অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগে আমাদের মাঝখানে? আপনাকে তো যখনই ডাকে কলকাতা দর্পণ বা খালাঘর পাওয়া যায়, আপনার কেমন লাগে এখানে এসে? আমার খুব ভালো লাগে এবং সবাইকে আমার খুব নিজের মনে হয়। একটা খুব বড় কথা বলেছেন, খুব নিজের মনে হয়, এটা কিন্তু খুব বড় পাওয়া, তাই না? এখানে দেখি দাদার সাথে আমার পরিচয় নেই, কিন্তু আপনারা এক্ষুনি জানতে পারবেন। আমি মেইনলি কলকাতা দর্পণের সঙ্গে জড়িত, তো কলকাতা দর্পণের ষষ্ঠ বর্ষপূর্তি হয়ে গেল, এটা খুবই আনন্দের বিষয়। আমি চাইবো আরও ছ বছর কেন, আরও অনেক দিন ধরে চলুক। আর একটা লোকাল পেপার চালানো খুবই কষ্টকর ব্যাপার, নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে ইন্দ্রর খুবই ধন্যবাদ পাওনা, তো ওকেই ধন্যবাদ দেবো কি ছ বছর এটা চালিয়েছে, আরও যাতে দীর্ঘদিন ধরে চালাতে পারে। এরা তো সবাই খুব চেনেছে না মুখ, তবু আরেকবার ওদের জিজ্ঞেস করি, সবসময় প্রশ্ন করে, ক্যামেরার সামনে অন্য কাজ করে, আজকে এখানে ওরা অতিথি নয়, ওরা এই পরিবারের সদস্য, কেমন লাগছে তোমার? কলকাতা দর্পণ যে টাইম থেকে শুরু হয়, মানে খেলাঘর ওঠার কিছুটা পরে থেকে, কিন্তু আমরা খুব স্টার্টিং টাইম থেকে, তখন ইন্দ্রদা পার্থদা এরা বেসিক্যালি এবং কলকাতা দর্পণের সাথে একদম ডেফিনেটভাবে যারা জড়িয়ে আছে ডিরেক্টলি, তারা বেসিক্যালি আমাদের খেলাঘরকে খুব প্রমোট করেছে। এবং খেলাঘরে আমরা যে কাজগুলো করেছি রীতিমতো, সুপর্ণাদি, দিব্যেন্দুদা, কাজলদা এরা যারা রয়েছেন, তারা বেসিক্যালি আমাদের প্রতি মুহূর্তে এনকারেজ, প্রতি মুহূর্তে শিখিয়েছেন কিছু না কিছু, যে এটা করো, ওটা করো না, এটা ভালো হবে, ওটা ভালো হবে না। মানে একটা সময় গিয়ে আমাদের মনে হচ্ছে উই আর ইনডিফারেন্ট, খেলাঘর এবং কলকাতা দর্পণ এরা কেউ একে অপরের থেকে আলাদা নয়। এবার আসি দেবলীনার কাছে। দেবলীনাকে তো আপনারা চেনেনই, দেবলীনা একই রকম আছে ওভার দ্য ইয়ার্স। প্রথম যখন আমি ওদের ইউনিট জয়েন করেছিলাম তখন আমরা ছিলাম কলকাতা দর্পণ, মানে কলকাতা দর্পণ ইজ আ নেম, ইটস অ্যান ইনস্টিটিউশন, ওইভাবেই। তারপর খেলাঘর আর মানে দুটোই পাশাপাশি চলে এসছে, এটা যেমন ওটাও তেমন। তো আমি চাই যেভাবে মানে ইন্দ্রদা অ্যান্ড দ্য রেস্ট তাদের শ্রম, তাদের নিষ্ঠা মানে দিয়ে যেভাবে তৈরি করেছেন পত্রিকাটা, যেভাবে চলছে পত্রিকাটা, আরও বড় হোক, আরও ভালো হোক। আর এখানে এই যে খুব সেজেগুজে এসছে, লাল কালো চশমা মাথায় দিয়ে, অনেকক্ষণ অবধি চশমাটা খোলাতে পারিনি, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার আগে খুলে নিয়েছে, সব্যসাচী। সব্যসাচী ভীষণ ভালো ছেলে, ইন্দ্রদার খুব কাজের ছেলে, কিন্তু মানে ভালো ছেলে সেই সেন্সে। সব্যসাচী তোমার এক্সপিরিয়েন্স বলো। সবাই অনেকক্ষণ ধরে বলছে যে ছ বছর পূর্তি, তো আরও ছ বছর চলুক, তো ছ বছরটা কি একটা বিশাল টাইম? আমার মনে হয় না, মানে লুকিং ফর আ গ্রেটার পার্সপেক্টিভ। এনিওয়ে 60 বছর 120 বছর, লেটস গো ফর দ্য মাল্টিপলস, তো ছ বছর আরও চলুক কেন? তা 60 বছর 120 বছর 240 বছর এইভাবে কলকাতা দর্পণ যেন অলওয়েজ থাকে, লেট ইট বি ফর এভার। কিছু কিছু কাজের ছেলে আছে, অকাজের লোকও প্রচুর আছে এখানে, কিন্তু কাজের লোক আছে কিছু কিছু। এই আরেকজন কাজের লোক কাজলদা, যত ছোটখাটো মনে হচ্ছে অত ছোট কিন্তু নয়। কলকাতা দর্পণে 6 বছর হলো আর খেলাঘরে 4 বছর, খেলাঘরেরও প্রথম থেকে আমি ছিলাম, খুব ভাল লাগছে আজকে দিনটা। Thank you.
अरे दीवानो मुझे पहचानो, जरा पहचानो, मैं हूँ ना।